বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া দাওয়া। আজকে আমি আপনাদের সাথে একটি মাদার্স ডে স্পেশাল কেক রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আমার আম্মুর এই কেক রেসিপিটা অনেক সুন্দরভাবে আমাকে শিখিয়েছে, একদম অনেক ছোট থাকতে আমি কেক রেসিপি শিখে গেছি, তাই সেটাই তৈরি করছি আম্মুর জন্য মাদার্স ডে স্পেশাল হিসেবে। আমি আজকে কয়েকদিন পরে এটা আপলোড করছি। এটা হচ্ছে স্পঞ্জ কেক, যেটা সেটা তৈরি করছি। আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, ডিমের সাদা অংশটা আর কুসুমটা আলাদা করে নিয়েছি। আমি সেই পর্যন্ত ডিমটাকে ফেটে নিব, যেই পর্যন্ত না আমার ডিমের সাদা অংশটা বাটি থেকে না পড়ে যায় সেই পর্যন্ত আমাকে ফেটে নিতে হবে। আর এইখানে কিন্তু খুব ভালোভাবে হ্যান্ড মিক্স দিয়ে করছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার অথবা এগ বিটার ইউজ করতে পারেন, আমি আজকে হাত দিয়ে করছি। তো এই যে দেখুন, আমার যে ডিমের ফোমটা এটা কিন্তু এখন আর পড়ছে না, তার মানে আমার এটা ফোম হয়ে গেছে। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের, বড় কাপের পরের যেই কাপটা থাকে সেই কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, মানে 1/2। হ্যাঁ, 1/2 কাপ যেটা থাকে সেইটা পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন আমার চিনিটা ফেটা হয়ে যাওয়ার পর আমার যে 4টা ডিম আছে সেটার মধ্যে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে আমি সেটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আমার এই হলুদ যে ব্যাটারটা সেটা একদম সাদা সাদা যখন হয়ে আসবে তারপরে আমি এটার মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণে অয়েল। আমি এখানে নর্মাল সয়াবিন তেলই ইউজ করছি, এই যে দেখতে পাচ্ছেন নর্মাল সয়াবিন তেল। আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে কাপটাও দেখিয়ে দিচ্ছি, এই যে 1/4 কাপ যেটা মেজারমেন্ট কাপে সেই পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করে ব্যাটারটাকে, তারপর আমি চলে যাব শুকনা ইনগ্রিডিয়েন্টসে। 4টা ডিমে বেকারি স্টাইলে 2 কাপ ময়দা দেওয়া হয়, কিন্তু আমি এখানে যেহেতু স্পঞ্জ কেক বানাবো আমি 1 কাপ ময়দা দেব। তো এখানে আমি এখন শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। আর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিব 1.5 টেবিল স্পুন, আর আপনারা চাইলে বেকিং সোডা ইউজ করতে পারেন, তবে সেটা সামান্য পরিমাণে 1 চিমটি এরকম ইউজ করতে পারেন, কিন্তু বেকিং সোডা থেকে বেকিং পাউডারটা ইউজ করাই বেটার, স্বাস্থ্যসম্মত। তারপর শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে চেলে চেলে বারবার এক পাশ থেকে নাড়িয়ে নিতে হবে, ব্যাটারটাকে এক পাশ থেকে নাড়াতে হবে, আপনারা দুই পাশ থেকে নাড়াতে যাবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমি এক পাশ থেকে বারবার সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তো এইভাবেই আমার পুরো বাকি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি এটাকে মিক্স করে নিব। আর আরেকটা কথা বলে রাখি, মা দিবস কিন্তু একদিনের জন্য নয়, মাতৃদিবস প্রতিদিনের জন্যই। মাদার্স ডে মানে যে আমাদের মারা একদিনের জন্য স্পেশাল সেটা কিন্তু কখনোই হতে পারে না। মারা আমাদের জন্য প্রত্যেক দিন অনেক কষ্ট করে, সেটা এই লকডাউনে বাসায় বসে দেখা যাচ্ছে। তো আমি এখন এখানে গরম মিল্কটা দিয়ে দিচ্ছি, ওয়ার্ম মিল্ক। এখানে আমি ছোটো কাপের 1 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন, কিন্তু ওয়ার্ম মিল্কটা দিলে কেকটা অনেক সফট হয় তাই আমি এটা ইউজ করছি। অনেকে চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু কেকটা অনেক সফট হয়। এই ওয়ার্ম মিল্ক অ্যাভয়েড করে গুলিয়ে, কিন্তু সেটা গরম পানি দিয়ে গুলিয়ে দেবেন। তো এইতে দেখেন আমার ফাইনাল ব্যাটারটা হয়ে গেছে, এরকম একটা কনসিস্টেন্সি এসেছে। এখন আমি একটা লাভ মোল্ড নিয়ে নিয়েছি, এই লাভ মোল্ডের মধ্যে আমি কিন্তু আজকে গ্যাসের ওভেনে তৈরি করব। 12 বছর না 15 বছর পুরানো এই গ্যাসের ওভেনটা দিয়ে আজকে তৈরি করা হচ্ছে। এইটা অনেক আগে নিয়ে আসা হয়েছিল, আমার আম্মুর ডিজাইনে বানানো হয়েছিল এই গ্যাসের ওভেনটা। মাদার্স ডে স্পেশাল, তার সব কিছু স্পেশাল স্পেশালি করা হোক। তো আমি ব্যাটারটা তেল দিয়ে, ব্যাটার তেল দিয়ে কিন্তু মোল্ডটাকে স্প্রেড করে তারপর ব্যাটারটা ঢেলে দিয়েছি। ব্যাটারটার মধ্যে অনেক বাবল ছিল তাই বাবলগুলো ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এরপর এখানে মোরব্বা দিয়ে দিয়েছি, মোরব্বাগুলো আম্মুর ফেভারিট তাই মোরব্বাগুলো আমি দিয়ে দিলাম। আম্মু মোরব্বা দিয়ে স্পঞ্জ কেক পছন্দ করে। আর এখানে 3 রকমের বাদামও অ্যাড করে দেওয়া হবে আরেকটু পরে। তো এই সেই গ্যাসের ওভেনটা, গ্যাসের ওভেনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কেকটাকে। এখন এটা হতে প্রায় 45 থেকে 30 মিনিট লাগবে। আর গ্যাস ওভেনটা আগে থেকে প্রিহিট করে রাখতে পারেন, অথবা আপনারা চুলায় তৈরি করতে পারেন। একটা বড় প্যান নিয়ে সেটাকে এরকমভাবে গরম করে একদম বায়ুশূন্য করে দিবেন, সেইটা করে তারপর সেটার মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিলেই কেকটা হয়ে যাবে। তো কেকটা আমার খুবই স্পঞ্জ হয়েছে, সেটাই এখন দেখতে পারবেন। আর মাতৃদিবস উপলক্ষে যদি আমার থেকে ইন্সপায়ার হয়ে তোমরা কেউ কিছু করে থাকো মায়ের জন্য, আমার ফেসবুক পেজ অথবা আমার ইনস্টাগ্রামে অবশ্যই শেয়ার করবে। মা দিবস একদিনের জন্য নয়, প্রত্যেক দিনই স্পেশাল করতে পারি আমরা তাদের জন্য, কিছু কিছু ইফতার বানিয়ে সাহায্য করে, সারপ্রাইজ দিয়ে যে আজকে তোমার জন্য এইটা করেছি, ডেইলি কিছু না কিছু করা যায়। তো আমার স্পঞ্জ কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে দেখিয়ে দিলাম। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে খাওয়া দাওয়া চ্যানেলের পাশেই থাকবে, সাবস্ক্রাইব করবে।